দ্বিতীয় ইউপিএ সরকার দিল্লিতে অধিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা বাসীকে দুই দুটি মেগা প্রজেক্ট উপহার দিয়েছিলেন তৎকালীন ইউপিএ সরকার এবং তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং। কোটি কোটি টাকার সেই মেগা প্রজেক্ট দুটি হচ্ছে উদয়পুরের পালাটানা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং আগরতলা বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি হচ্ছে, দ্বিতীয়বার কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠার পর থেকেই রাজ্যের এই দুটি মেগা প্রজেক্টকে মোদী সরকারের সাফল্য হিসেবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য ব্যাপক প্রচারের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি দল। তারই অঙ্গ হিসেবে প্রথমে পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রজেক্টকে নিয়ে ত্রিপুরাতেও বিজেপি দল তাদের সাফল্য বলে দীর্ঘদিন প্রচার চালিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে সম্পূর্ণ ভুল মেসেজ দিয়েছিল। শুধু তাই নয়, দেশ জুড়ে কংগ্রেস দল যে সমস্ত বড় বড় জনকল্যাণকর প্রজেক্ট হাতে নিয়েছিল সেই সব প্রকল্পগুলো কেন্দ্রের ক্ষমতায় বসে ধারাবাহিকভাবে নাম পরিবর্তন করে উদ্বোধন করে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বেশ কিছু প্রকল্পের নামই সুকৌশলে পরিবর্তন করে দেয় বিজেপি দল পরিচালিত এনডিএ সরকার। এবার তারই রিপ্লে মঞ্চস্থ হতে যাচ্ছে মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনকে ঘিরে। এক্ষেত্রে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার আগরতলা বিমানবন্দরের নামও পরিবর্তন করে দেয় রাজ্যের বুকে বিজেপি আইপি একটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, যার ফলে আগরতলা বিমানবন্দরের প্রচ্ছদ মলাট পাল্টে হয়ে যায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে। মঙ্গলবার তারই উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আর এই বীরবিক্রম বিমানবন্দরের উদ্বোধনকে ঘটা করে নিজেদের সাফল্য বলে রাজ্যবাসীকে বোকা বানানোর লক্ষ্যে বিজেপি দল এবং বিজেপি দল পরিচালিত সরকারের বিশাল সাফল্য হিসেবে রাজ্য জুড়ে ঢাকঢোল পেটাচ্ছে, তাও মিথ্যের আশ্রয় নিয়ে, সীমাহীন মিথ্যের প্রচারের মাধ্যমে। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে, আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার পেছনে যতটুকু অবদান রয়েছে তার পুরোটাই ধরতে গেলে দ্বিতীয় ইউপিএ সরকার এবং দেশের সচ্চা সজ্জন নম্র ভদ্র প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত মনমোহন সিং এর। সেক্ষেত্রে এই বিশাল কৃতিত্বের আরেক অংশীদার অবশ্যই হচ্ছেন ইউপিএর চেয়ারম্যান সোনিয়া গান্ধী। এদিকে 2012 সালে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা ছিল তাতে মনমোহন সিং এর সরকার তৎকালীন রাজ্য বামফ্রন্ট সরকারকে পিপি মডেলে সেই প্রজেক্ট বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু রাজ্য সরকার ইউপিএ সরকারের সেই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তী সময় মনমোহন সিং এর সরকার রাজ্যের বামফ্রন্ট সরকারকে আরো কিছু নির্দিষ্ট জায়গা অধিগ্রহণের প্রস্তাব দেয়। পরবর্তী সময় সেই প্রস্তাব অনুসারে প্রয়োজনীয় আরো জায়গা অধিগ্রহণ করা হয় পুনর্বাসনের মধ্য দিয়ে। আর ওই সময় রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন মানিক দে। সম্প্রতি আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়টি বামফ্রন্ট সরকারের সাফল্য বলে যে দাবি করেছেন তিনি সেটাও সম্পূর্ণ সত্য নয়। মোদ্দা কথা, মনমোহন সিং এবং ইউপিএ সরকারের স্বপ্ন ঐকান্তিক চেষ্টারই ঘটা করে বীরবিক্রম বিমানবন্দরের উদ্বোধন করতে আসছেন কেন্দ্রের বিজেপি পরিচালিত এনডিএ সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সাফল্যকে বিজেপি দলের নেতা মন্ত্রীরা তাদের সাফল্য বলে যতই প্রচার করুক না কেন তাতে করে ইউপিএ সরকারের গরিমা এবং তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অবদান ঐকান্তিক প্রচেষ্টাকে ঢাকা যাবে না। সেই সাথে রাজ্যবাসীও হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপি দলের মিথ্যের বেসাতি এবং সীমাহীন ছল চাতুরির কথা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদী নিরপেক্ষ মানুষ বলতে শুরু করেছেন ছল চাতুরিতে বিশারদ বিজেপি দলের সিকি আঁথলি নেতা থেকে বড় বড় নেতা মন্ত্রীরাও। কিন্তু সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা হোক না কেন তা একদিন জনসম্মুখে আসবে। সত্য নিজেই ভাস্বর সূর্যের মতো, তাকে দীর্ঘদিন ঢেকে রাখা অসাধ্য। সেক্ষেত্রে দ্বিতীয় ইউপিএ সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএর চেয়ারম্যান সোনিয়া গান্ধীর ত্রিপুরাবাসীর প্রতি অবদান কিছুতেই ভোলার নয়। সেই সাথে ইতিমধ্যে আগরতলা স্থিত বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনকে ঘিরে জুমলাবাজি চলছে বলেও বিজেপি দলের বিরুদ্ধে ফের জুমলাবাজির অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।